বুকওয়াম বুকওয়ামে আপনাদের অনেক স্বাগত আজকে আমরা দেখে নেব রিজনিং রিজেনিংয়ের অ্যানালজি অ্যান্ড সিমিলারিটি থেকে পার্ট থ্রি এর আগে আমি চ্যানেলগুলোতে পার্ট ওয়ান পার্ট টু দিয়ে রেখেছি তো আমি এই বেল আইকনে তোমাদের পার্ট টু এবং থ্রি ওয়ান টু এবং থ্রি পুরো প্লে দেখে নেব দিয়ে দেবো দেখে নেবে ওকে এবার দেখা যাক অ্যানালজি আমরা কীভাবে করবো আগের দিন আমরা বলেছি যে অ্যানালজি পুরোটা হলো মাইন্ড কনসেপ্ট তোমার মাইন্ড যত ক্লিয়ার থাকবে তুমি তত তাড়াতাড়ি অ্যানালজি ডিজিনিংগুলোকে সলভ করতে পারবে দেখো এখানে একটা আছে থ্রি ইজ টু টু ফোর থ্রি ফাইভ ইজ টু কত এটা হলো টাইপ থ্রি এইরকমভাবে টাইপ থ্রিতে আসে তার আগে আমি বলে নিই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেলাইকেনটি টিপতে ভুলো না তো চলো শুরু করা যাক আমাদের আজকে পার্ট থ্রি দেখো ফার্স্ট কোয়েশ্চেন পার্ট থ্রি ফার্স্ট কোয়েশ্চেন তোমাদেরকে কিছু কিছু মনে রাখতে হবে যেমন স্কোয়ার্স মনে রাখতে হবে কিছু স্কোয়ার্স কিছু কিউবস মনে রাখতে হবে এগুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখা দরকার এগুলো না মনে রাখলে তোমরা অ্যানালজিটা কিন্তু ঠিকঠাক সলভ করতে পারবে না দেখো ফার্স্ট কোয়েশ্চেন নিলাম থ্রি ইকুয়াল টু থ্রি ফোর টু ফোর থ্রি তাহলে ফাইভ ইকুয়াল টু কত দেখো এখানে দেখতে হবে যে থ্রি কততম গুণিত যেহেতু একটা বড় সংখ্যা আছে যোগ ভাগ তো হবে না অতএব কোনো একটা প্রক্রিয়া আছে যেটার জন্য এত বড় সংখ্যাটা হয়ে গেছে কী ল অ্যানালজি হতে পারে কিউব করে দেখে তো থ্রি টু দি পাওয়ার ফাইভ কত হয় টু ফোর থ্রি কীভাবে হয় তিন ইন্টু তিন নয় হয় নয় নয় একাশি তাহলে একাশি তিনে কত হয় দুশো তিরাশি তাহলে ফাইভ টু দি পাওয়ার ফাইভ কত হয় ফাইভ টু দি পাওয়ার ফাইভ হয় পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ আর একটা পাঁচ হচ্ছে এখানে দুটো পাঁচ এখানে দুটো পাঁচ এখানে একটা পাঁচ তাহলে হচ্ছে একত্রিশশো পঁচিশ এটাই হল এর রাইট অ্যানালজি সেকেন্ড দেখে নেওয়া যাক দেখো এটা কিন্তু একটা ছোট সংখ্যা আছে এটা থেকে একটা ষোলো সংখ্যা বেড়েছে কত বেড়েছে বারো এটা থেকে কত বেড়েছে জিজ্ঞেস করেছে দেখো তুমি যদি এখানে অ্যানালজি লাগাও ছয় ইন্টু তিন আঠেরো মিলে যাচ্ছে দেখা যাক এটাতে মিলছে কিনা তিন চারে বারো মিলছে কি এটা দেখো এখানে কোথাও বারো নেই তাহলে অ্যানালজিটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে এবার দেখো ছয় থেকে কত কত বাড়লে বারো হয় আঠেরো হয় বারো বাড়লে চার থেকে বারো বাড়লে কত হয় ষোলো মিলে যাচ্ছে তো চলো নেক্সট দেখা যাক দেখো ফাইভ টু ছত্রিশ তাহলে সিক্স ইকল্টু কত পাঁচ টু ছত্রিশ ভাবতে হবে কী এমন করলে এই ছত্রিশটাকে আমি আনতে পারি আচ্ছা দেখা যাক তো পাঁচের সাথে যোগ করলাম ছয় হয় ছত্রিশটা আসছে হ্যাঁ চলে আসছে ছয়ের স্কোয়ার পাঁচ প্লাস এক ছয় তাহলে ছয়ের স্কোয়ার কত ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ চলে আসছে তাহলে দেখি তো ছয়কে এখানে একটা বাড়ায় ছয় প্লাস এক সমান সাত সাতের স্কোয়ার করি ফর্টি নাইন আসছে দেখা যাক ফর্টি নাইন আছে কিনা হ্যাঁ চলে এসেছে তাহলে ফর্টি নাইন হচ্ছে এর রাইট অ্যান্সার এই অ্যানালজিগুলো তোমাদের বুঝতে হবে যে তোমরা কীভাবে এগুলোকে ক্যাপচার করছো এটা ছিল স্কোয়ার সিরিজ আগেরটা যেটা বললাম সেটা ছিল স্কোয়ার সিরিজ এবার দেখো এটা হচ্ছে ইউনিট ডিজিট সিরিজ এটা হচ্ছে ইউনিট ডিজিট সিরিজ কীভাবে দেখো একটা বড় সংখ্যা চার পাঁচ ছয় এগুলো পনেরো সাত আট সাত আট নয় এগুলো করত দেখো চার পাঁচ ছয় এখানে তিনটে সিরিজ হয় এখানে এই টাইপটাতে এই চার নম্বর টাইপে তিনটে সিরিজ হয় একটা হচ্ছে গুণের সিরিজ একটা হচ্ছে যোগের সিরিজ একটা হচ্ছে বিয়োগের সিরিজ এই সিরিজটা কী চেক করবো চলো দেখা যাক চার প্লাস পাঁচ নয় নয় আর ছয়ে পনেরো মিলল দেখা যাক সাত আঠে পনেরো পনেরো নয় চব্বিশ দেখো মিলে গেছে অতএব এটা হলো যোগের সিরিজ অর্থাৎ অ্যাডিশান সিরিজ বোঝা গেলো এইবারে দেখা যাক এইটা কিভাবে করব দেখো এই যে অঙ্কগুলো আছে না এই যে গুলো আসে এগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো স্কোয়ারের কাছে প্লাস অথবা মাইনাস এই রকম থাকে কোনো কোনো স্কোয়ারের প্লাস বা মাইনাস এইভাবেই তাহলে অবশ্যই তোমাদের স্কোয়ারগুলো জানতে হচ্ছে কীভাবে স্কোয়ারগুলো মনে রাখবে সেটা পরের ভিডিওতে আমি বলে দেবো এরপরে একটা ভিডিও নিয়ে আসবো স্কোয়ার এবং কিউব সম্বন্ধে আলোচনা করব। খুব ইজি ট্রিকে তোমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত স্কোয়ারস এবং এক থেকে দশ পর্যন্ত বা পনেরো পর্যন্ত কিউবসগুলো মনে রাখতে পারবে ট্রিক্স আছে খুব তাড়াতাড়ি মনে রাখা যায় এই অঙ্ক দেখা যাক কীভাবে এই অঙ্কটা করব এই রিজনিংটা করতে গেলে দেখো এটা দেখতে হবে যে কোন স্কোয়ারে কাছাকাছি আসছে কি হ্যাঁ একটা আছে চোদ্দো একশো ছিয়ানব্বই চোদ্দোর স্কোয়ার কত একশো ছিয়ানব্বই এর সাথে কত যোগ করলে দুশো দশ হয় আমি চোদ্দোই যোগ করে দিলাম তাহলে অতএব কি হচ্ছে সিরিজটা ভালো করে লক্ষ্য করো চোদ্দ স্কোয়ার প্লাস চোদ্দ এইখানে দেখো এইটা কত স্কোয়ার হতে পারে কত কাছাকাছি হতে পারে দেখি মানে হচ্ছে হ্যাঁ মিলে যাচ্ছে তিনশো আশি তাহলে দেখা যাক চোদ্দ থেকে কত বেড়েছে এইখানে দেখো পাঁচ বেড়েছে অথবা এই স্কোয়ার টে সামনা সামনি যেটা যোগ হবে এর সাথে কিন্তু পাঁচ ডিফারেন্স থাকবে কিভাবে দেখে নেওয়া যাক দেখো একশো বিরাশি সামনাসামনি কিসের স্কোয়ার আসছে তোমার কিসের মাথায় আসছে চৌদ্দ স্কোয়ার তো একশো ছিয়ানব্বই তাহলে কিন্তু দূরে চলে যাচ্ছে তাহলে সামনাসামনি হচ্ছে তেরো স্কোয়ার তেরো স্কোয়ার প্লাস তেরো আসছে কি দেখো তো আসছে কি না তেরো স্কোয়ার প্লাস তেরো মানে এক ছয় নয় প্লাস তেরো হ্যাঁ একশো বিরাশি চলে আসছে তাই তো যোগ করে দেখো একশো বিরাশি আসছে অতএব তেরো থেকে কত আমি আগে এগা আগাবো পাঁচ আগাবো তাহলে ওটা আঠেরো আঠেরো স্কোয়ার আঠেরো স্কোয়ার প্লাস আঠেরো যেটা করব সেটাই হবে এটার অ্যান্সার তাহলে আঠেরো স্কোয়ার মানে কত তিনশো চব্বিশ প্লাস আঠেরো অর্থাৎ হচ্ছে তিনশো বিয়াল্লিশ হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেল এইভাবেই ম্যাথগুলো করতে হয় তবে তোমাদেরকে স্কোয়ার এবং সবচেয়ে যেটা যে স্কোয়ার নামতা এবং কিউবস এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে শর্ট ট্রিক্স আছে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে যোগ গুণ ভাগ ইজিলি করতে হয় দেখো নেক্সট এইটিন ইকুয়াল টু তিরিশ আর ছত্রিশ ইকুয়াল টু কত আমি দেখতে পাচ্ছি আঠেরোর গুণিত করে কিন্তু কাছাকাছি এটা আছে অতএব দেখা যাক আঠেরোতে গুণ আঠেরো দুগুণে ছত্রিশ মাইনাস ছয় কত হয় তিরিশ তাহলে ছত্রিশ দুগুণে কত হয় বাহাত্তর মাইনাস ছয় বাহাত্তর মাইনাস ছয় মানে কত ছেষট্টি দেখো আমি অ্যান্সার মিলে গেল চলো নেক্সট দেখা যাক দেখো এই অঙ্কটাতে এটা খুব টিপিক্যাল টাইপ এটা আসেই প্রতিটা এক্সামে সেটা ডাব্লুবিপি হোক ডাব্লু হোক ইয়া এক্সাইজ ডিউটি হোক অর্থাৎ আফগাড়ি হোক সবেই কিন্তু আসে এই অঙ্কটা খুব পপুলার অঙ্ক দেখে না কীভাবে করবে দেখো এইটাকে যদি আমি একশো দিয়ে ভাগ করি এটা কি আসছে হ্যাঁ দুটো শূন্য দিয়ে ভাগ করলাম দুটো শূন্য দেখো চলে এলো তারপরে দশমী গেলো এবার এটাকে একশো দিয়ে ভাগ করে দাও একশো দিয়ে ভাগ করলে কত আসছে দেখো এইটা একটা যাবে আর এখানে একটা সরবে অতএব জিরো পয়েন্ট ওয়ান জিরো টু কোথায় আছে দেখে নাও দেখো এইটা হচ্ছে রাইট অ্যান্সার অ্যানালজিগুলো এত তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি অ্যানালজি হয় যত তাড়াতাড়ি তুমি প্র্যাকটিস করবে যত ভালোভাবে তুমি প্র্যাকটিস করবে তত ভালোভাবে তুমি অ্যানালজিগুলো করতে পারবে দেখো এটা হলো আর একটা স্পেশাল টাইপ প্রত্যেকটা স্পেশাল টাইপ আমি খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছি এগুলো খুবই 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 জরুরি এবং উপকারী তোমার এক্সামের জন্য দেখো কিছু কিছু সংখ্যা যেগুলো মনে রাখবে যেটা হচ্ছে মনে করো থ্রি কিউব প্লাস থ্রি অতএব তিরিশ এই সংখ্যাটা মনে রাখবে ফোর কিউব প্লাস ফোর মানে কী হচ্ছে আটষট্টি এইটা একটা মনে রাখবে ফাইভ কিউব প্লাস ফাইভ মানে হচ্ছে একশো তিরিশ এই তিনটে সংখ্যা কিন্তু মনে রাখবে কিভাবে করতে হয় দেখো দেখতে হবে যে কিউব প্লাস সেই সংখ্যাটাই যোগ কিউব প্লাস সেই সংখ্যাটাই যোগ কিউব প্লাস সেই সংখ্যাটাই যোগ এভাবে কিছু কিছু সংখ্যা তোমরা মাথার মধ্যে ক্যাপচার করে নেবে মুখস্থ করতে হবে না জাস্ট একটু মনে রাখলে হবে দেখো আটষট্টি আমি কীভাবে দেখতে পাচ্ছি যে ফোর কিউব মানে হচ্ছে চৌষট্টি প্লাস ফোর কত হচ্ছে আটষট্টি তাহলে তোকে এইটা নিচ্ছি আমি ফাইভ কিউব মানে কত একশো পঁচিশ প্লাস পাঁচ কত হচ্ছে একশো তিরিশ এইটা কিসের কিউবের মধ্যে আসছে কিউবটা তোমার মুখস্থ থাকলে তোমাকে আর কষ্ট করতে হচ্ছে না দেখো সাতের কিউব কত হচ্ছে থ্রি ফোর থ্রি তিনশো তেতাল্লিশ প্লাস সাত কত হচ্ছে তিনশো পঞ্চাশ অতএব আগে কী আসবে আগে তোমার কী আসবে দেখো এটা একটা সংখ্যা ছেড়ে এসেছে এটা কত চার আর এটা পাঁচ তাহলে এটা যদি সাত আসে তোমার তাহলে এটা ছয় আসবে তাহলে ছয় কিউব মানে কত ছয় কিউব মানে ছয় ছয় ছত্রিশ তাহলে দুশো ষোলো প্লাস ছয় মানে হচ্ছে দুশো বাইশ দেখে নেওয়া অ্যান্সার আসে কিনা না হ্যাঁ অ্যান্সার আসে নেক্সট দেখা যাক অ্যানালজিটা খুবই ইজি কিন্তু করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তোমাকে দেখো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হচ্ছে আটচল্লিশ এটা সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ মাইনাস এক লেখা যায় দেখো এইটা দেখো এগারো স্কোয়ার প্লাস এক এটাও লেখা যায় অর্থাৎ কী হচ্ছে দেখো সাত থেকে একটা একটা লজিক দেখো সাতের স্কোয়ার প্লাস ওয়ান এগারো স্কোয়ার সরি এটা মাইনাস হবে আর এটা প্লাস ওয়ান তাহলে সাত থেকে কত বাড়ছে চার বাড়ছে তাহলে একশো আটষট্টি কী হয় একশো আটষট্টি সামনাসামনি সবচেয়ে সামনাসামনি কী আছে দেখো এক ছয় নয় আছে মানে হচ্ছে তেরোর স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে তেরো আর এক কত বাড়বে চার বাড়বে তেরো আর চারে কত সাতের স্কোয়ার তাহলে সাতের স্কোয়ার প্লাস ওয়ান কত হবে এক বাড়বে এখানে একটা কমছে এখানে একটা বাড়ছে তাহলে সাতের স্কোয়ার প্লাস ওয়ান মানে কত হবে টু এইট্টি নাইন তাহলে টু নাইনটি হবে বোঝা গেল আশা করি বোঝা যাচ্ছে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো আমি বলে দেবো আমি আবার বুঝিয়ে দেবো তোমাদেরকে কীভাবে করতে হয় দেখো এটা তো খুবই ইজি যে কেউ দেখে বলে দিতে পারবে যার স্কয়ার সিরিজ এবং যার কিউব সিরিজ মনে থাকবে এই রিজিনিংগুলো চুটকির খেল একটা চুটকি মারবে রিজিনিং হয়ে যাবে দেখো ওয়ান সিক্সটি যদি রুট করা হয় তাহলে কিন্তু থার্টিন আসে তাহলে টু সেভেন এইটটি নাইন যদি রুট করা হয় কী হবে সাতেরো একটা বাচ্চা ছেলেও করে দেবে শুধুমাত্র মুখস্থ রাখতে হবে তোমাকে কি অ্যানালজির জন্য একটা হচ্ছে নামতা মুখস্থ রাখতে হবে তোমাকে দুই হচ্ছে অর্থাৎ টেবিল টেবিল মনে রাখতে হবে স্কোয়ার মনে রাখতে হবে এবং কিউ মনে রাখতে হবে ট্রিক্সগুলো আমি দেবো ভিডিওগুলো বারবার দেখো দেখবে বারবার আমি প্রতিটা ট্রিক্স আনছি একটা করে ট্রিক্স দেবো কিভাবে মুখস্থ রাখবে তোমাকে কিছুই মনে রাখতে হবে না জাস্ট তুমি ভিডিওগুলো শুনবে তোমার অটোমেটিক্যালি তোমার মাইন্ডে কিন্তু একটা ক্যাপ একটা জায়গা সেট হয়ে যাবে যে কোনটা করলে কিভাবে আমি চলে আসবে তুমি জাস্ট অবজার্ভ করে এই জিনিসটাকে অবজার্ভ করে একশো বাইশ টাকায় যেয়ে দেখব আমি একশো বাইশ দেখবো না এটাকে আমি কি দেখবো এগারো স্কোয়ার প্লাস ওয়ান এইভাবে তোমার জন্য মানে তোমার জন্য দৃষ্টিভঙ্গিটা এমন হয় যে তুমি দেখবে আর তুমি বলে দিতে পারবে যে এটা কি আসবে দেখো এগারো স্কোয়ার প্লাস ওয়ান একশো বাইশ হচ্ছে তাড়াতাড়ি করবো এবার কিন্তু স্পিডটা আমাদের একটু বাড়াতে হবে একশো উনসত্তর কী হতে পারে একশো উনসত্তর মানে একশো সত্তর মানে একশো উনসত্তর আছে একশো উনসত্তর হলে তেরো স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাচ্ছে দেখো এগারো থেকে দুই বেড়েছে তবেই না তেরো হয়েছে এবার দেখো দুশো নব্বই দুশো নব্বইয়ের কাছাকাছি কী এমন আছে কী এমন আছে যেমন টু এইট্টি নাইন আছে অর্থাৎ সাতেরো স্কোয়ার হচ্ছে সাতেরো স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আঠেরো স্কোয়ার নিশ্চয়ই দুই বাড়ছে এখান থেকে এগারো থেকে তেরো মানে দুই বাড়ছে তাহলে এখানে সতেরো থেকে কত বাড়বে উনিশ তাহলে উনিশ স্কোয়ার প্লাস ওয়ান কত হবে তাহলে তিনশো উনিশ স্কোয়ার মানে হচ্ছে তিনশো একষট্টি প্লাস এক মানে তিনশো বাষট্টি এটা হলো রাইট অ্যান্সার চলো বারো নম্বর দেখে নেওয়া যাক দেখো ফর্টি টু ইকুয়াল টু ফিফটি সিক্স সেভেন্টি টু ইকুয়াল টু কত এইটা আর একটা টাইপ এটাও তোমরা দাগ দিয়ে নিও এটা আর একটা টাইপ যেটা আসে যেটা মাল্টিপল বেস্ট যেটা মাল্টিপিল বেস্ট কীভাবে করবে দেখো এটা হচ্ছে ছয় ইন্টু সাত এটা হচ্ছে সাত ইন্টু আট এটা হচ্ছে আট ইন্টু নয় তারপরটা কী হবে দেখো ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো এইভাবে লিখলাম ছয় ইন্টু সাত সাত ইন্টু আট দেখো ছয় থেকে এক বেড়েছে সাত থেকে এক বেড়েছে দেখো আট আছে তাহলে আমি ধরে নিলাম আট থেকে আট বাড়লো মানে নয় হলো আর নয় থেকে এক বাড়লো মানে দশ হলো তাহলে নয় দশের নব্বই কি আছে দেখো হ্যাঁ নয় থেকে নব্বই বাড়লো অতএব নব্বই আছে হচ্ছে রাইট চলো তেরো নম্বর দেখে নেওয়া যাক দেখো কত বড় সংখ্যা দেখে মনে হবে যে কি একটা হয়ে গেছে এটা আর পারবোই না এটা দেখলে প্রথমে তোমরা চেষ্টা করবে যে স্কিপ যেন করি কিন্তু কোনো মতে স্কিপ করবে না এটা তুমি সঙ্গে সঙ্গে এক নাম্বার এক নাম্বার একটু অবজার্ভ করার চেষ্টা করো এক নাম্বার কিন্তু তোমার হাতেই কীভাবে একদম ইজি বলছি দেখো থ্রি টু সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন সিক্স এইভাবে ট্রিটি করবে না সংখ্যাটাকে দেখবে তোমার অ্যানালজি কী আসছে দেখো তিন থেকে এক বেড়েছে দুই থেকে এক বেড়েছে ছয় থেকে এক বেড়েছে পাঁচ থেকে এক বেড়েছে দেখো এবার তোমার অ্যানালজিটা সঠিক কি না দেখো চার থেকে পাঁচ বাড়ালাম ছয় থেকে আমি সাত বাড়ালাম সাত থেকে আমি আট বাড়ালাম তিন থেকে আমি চার বাড়ালাম ফাইভ সেভেন এইট ফোর কোথাও আছে ফাইভ সেভেন এইট ফোর দেখো রাইট অ্যান্সার এটাই হলো অ্যানালজি তুমি যত ভাববে তত তোমার গ্রো হবে তত তোমার বুদ্ধির গ্রো হবে এবং তুমি অ্যানালজিগুলো ইজিলি সলভ করতে পারবে কোনো রকম অসুবিধাই হবে না দেখো তোমাকে আরেকটা যেটা বললাম যে কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে তিরিশ তারপর আটষট্টি একশো তিরিশ সেরকম কিছু নেগেটিভ তোমাকে মনে রাখতে হবে এটা স্টার্ট দিয়ে নিও এটাও একটা খুব মারাত্মক কঠিন কোশ্চেন নয় কিন্তু খুবই ইজি কোশ্চেন ট্রিকের কোশ্চেন দেখো তুমি যদি থ্রি কিউব প্লাস থ্রি করছো যদি তিরিশ আসছে থ্রি কিউব মাইনাস থ্রি মানে কত চব্বিশ এই একটা ফোর কিউব মাইনাস ফোর কত আসছে চৌষট্টি মাইনাস চার মানে ষাট আসছে আসছে তাহলে এইগুলো একটা মনে রাখতে হবে কী কী চব্বিশ ষাট একশো কুড়ি এগুলোও কিন্তু একটা টাইপ দেখলে তুমি সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে কী করতে হবে অতএব তুমি করো দেখা যাক কী হয় দেখো থ্রি কিউব মাইনাস থ্রি ফোর কিউব মাইনাস ফোর এটা কত আসছে টু দুশো দশ দুশো দশ কিসের স্কোয়ার বা কিসের কিউব সামনাসামনি আসছে ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু দুশো ষোলোর কাছাকাছি অতএব সিক্স কিউব মাইনাস সিক্স তার পরবর্তী একটা প্লাস হবে অতএব সেভেন কিউব মাইনাস সেভেন অতএব হচ্ছে থ্রি ফোর থ্রি মাইনাস সেভেন অতএব এটা উত্তর হবে তিনশো ছত্রিশ বোঝা গেলো আশা করি চলো নেক্সট দেখা যাক সিক্স ইকাল টু দুশো বাইশ এটা তো তোমাকে আগেই বললাম সিক্স কিউ প্লাস কত হয় দেখো দুশো ষোলো প্লাস ছয় 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 বোঝা গেলো তাহলে এরপর কী হবে সাতের দেখব যে সাতের কীভাবে করবো অতএব সেভেন কিউব প্লাস সেভেন সেভেন কিউব আমরা জানি কত তিনশো তেতাল্লিশ প্লাস সাত কত হচ্ছে তার মানে অ্যান্সার অ্যান্সার কত হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো তিনশো পঞ্চাশ হচ্ছে অ্যান্সার বোঝা গেল এরপর পরের কোশ্চেন দেখা যাক দেখো এই একটা টাইপ এটা সিঙ্গেল বেস্ট দেখো একশো চব্বিশটা কিছু দেখে মনে হচ্ছে কিছু মনে পড়ছে একশো চব্বিশটা দেখে একশো পঁচিশের কিন্তু কাছাকাছি কী হচ্ছে ফাইভ কিউব মাইনাস ওয়ান একশো চব্বিশ হচ্ছে দেখো হচ্ছে একশো পঁচিশ ফাইভ কিউ মানে মাইনাস ওয়ান মানে একশো চব্বিশ অতএব সেভেন কিউব মানে কত সেভেন কিউ মানে থ্রি ফোর থ্রি মাইনাস ওয়ান অতএব অতএব হচ্ছে থ্রি ফোর টু কোথায় আছে হ্যাঁ থ্রি ফোর টু অ্যান্সার মিলে গেছে চলো দেখা যাক সাধারণ নম্বর উনিশ উনিশে কোল্টু সাঁইত্রিশ ছাব্বিশে টু কত উনিশ ইকল্টু যদি সাঁত্রিশ হয় ছাব্বিশ ছাব্বিশু কত উনিশের কোন গুণিতকে সামনে আছে বুঝতে পারছো উনিশ দুগুণে আটত্রিশ মাইনাস এক আসছে তাহলে কত বাহান্ন মাইনাস এক মানে কত আসছে একান্ন হচ্ছে রাইট অ্যান্সার চলো আঠারো নম্বর দেখা যাক চব্বিশ ইকল টু ষাট আঠারো নম্বর হচ্ছে চব্বিশ ইকল টু ষাট হলে একশো কুড়ি ইকল টু কত দেখো এই একটা টাইপ আছে এটাও একটা স্টার দিয়ে রাখো এই একটা টাইপ আছে খুব ইম্পর্টেন্ট টাইপ দেখো এইটা এটা কত নম্বর গুণিতক অর্থাৎ এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সিরিজ মাল্টিপ্লিকেশন সিরিজ কিভাবে করবে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত কততম গুণিতক হচ্ছে অর্থাৎ দেখো যদি দুবার যায় তো চব্বিশ গুণ হচ্ছে আটচল্লিশ কিন্তু যদি তিনবার যায় তাহলে তো বেশি হয়ে যাচ্ছে তাহলে কি করব। তাহলে এর হাফ নিয়ে দেখা যাক চব্বিশ নিয়ে দেখা যাক চব্বিশ নিচ্ছি কত হচ্ছে দেখো চব্বিশ কি হচ্ছে অতএব হচ্ছে না তাহলে দুবার নিলাম প্রথমে দুবার নিলাম না হাফ নিলাম চব্বিশ হাফ কত বারো অতএব আটচল্লিশ প্লাস বারো কত হয় দেখো ষাট কিন্তু হয়ে যাচ্ছে অতএব এটা কত গুণ এর হচ্ছে আড়াই গুণ তাহলে এরও আড়াই গুণ করতে হবে স্মার্টলি কীভাবে করবো আড়াই গুণ গুণকে তুমি করতে বসবে অবশ্যই না কেন তুমি গুণ করবে গুণের প্রসেস আছে গুণটা যোগের মতো করে করতে হয় দেখো একশো কুড়িকে দুবার গুণ করলে কি হয় মানে দুবার তুমি একশো কুড়ি বসাবে আর আরেকবার হাফ বসাবে দুগুণ তো করলে পরে একবার হাফ গুণ করলে হাফ গুণ মানে কি ষাট বসালে অতএব কত হচ্ছে একশো কুড়ি মানে দুশো চল্লিশ দুশো চল্লিশ আর ষাট কত হচ্ছে তিনশো হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেল দেখা যাক পরের কোশ্চেন এইটাও দেখো যে কেউ দেখলে বলে দেবে যে কি হবে পঞ্চাশ কিভাবে আসছে সেভেন স্কোয়ার প্লাস ওয়ান একদম তোমরা ঠোতস হয়ে যাবে যে কীভাবে করবো আমরা পঞ্চাশ প্লাস ওয়ান কত হয় এমন পঞ্চাশ প্লাস ওয়ান পঞ্চাশ অতএব এগারো স্কোয়ার প্লাস ওয়ান কত হয় একশো বাইশ বোঝা গেলো চলো দেখা যাক আবার সেই কোশ্চেন সেই রকমই কোশ্চেন যেটা আগে দেখালাম যে বড় দেখে তোমরা ভয় খাবে না তোমরা ট্রাই টু সলভ ইট প্রথমে দেখবে আগে কীভাবে অ্যানোলজে লাগানো যায় দেখো পাঁচ থেকে দুই কমেছে সাত থেকে দুই কমেছে পাঁচ থেকে দুই কমেছে আট থেকেও দুই কমেছে অতএব দুই 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 করে কমছে এটা দেখা যাক চার থেকে দুই কমলো কত বসলো দুই ছয় থেকে দুই কমলো কত বসলো চার সাত থেকে দুই কমলো কত বসলো পাঁচ তিন থেকে দুই কমলো কত বললো এক অতএব চব্বিশ একান্ন উত্তর দেখা যাক চব্বিশ সকান্ন আছে কিনা হলে অন্য অ্যানালজি লাগানো হবে দেখো চব্বিশশো এখান হচ্ছে রাইট অ্যান্সার অতএব আমাদের অ্যানালজি ঠিকঠাক বসাতে পারছি আমরা এবারে দেখা যাক এটা কী করবো দেখো এইটাও কিন্তু প্রায় সেম যেটা আমরা আগে দেখেছিলাম সেরকম কিন্তু প্রায় সেম দেখো কীভাবে যাওয়া যায় ছত্রিশ টাকা কীভাবে যাওয়া যায় ফাইভ স্কোয়ার প্লাস কত যাচ্ছে যাচ্ছে না অতএব একটা কিন্তু বাড়িয়ে নিই আমি ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হচ্ছে তাহলে এইটাও একটা বাড়িয়ে নিই সেভেন প্লাস এই সরি সিক্স প্লাস ওয়ান সেভেন তার হোল স্কোয়ার অতএব ফর্টি নাইন দেখো মিলে গেছে চলো নেক্সট যাওয়া যাক দেখো এই টাইপটা আসে এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট বলবো না কিন্তু প্রতি পরীক্ষাতেই কিন্তু দেয় একটা না একটা থাকে প্রতি পরীক্ষা না হলে কিছু তাও কিছু তার দেয় এটা ভালো রকম একটা টাইপ এটা যদি তুমি করতে পারো এটা কিন্তু ডাব্লিউ বিপিতে এবারে এসেছিল বিপি মেনে এইবারে না দু হাজার আঠেরো সালে ডাব্লিউবিপিতে এসেছিলো এই অঙ্ক এই রিজনিংটা তো কীভাবে করবে দেখো একশো বিরাশি তুমি ভাবো যে একশো বিরাশি কিসের স্কোয়ারের সামনে হতে পারে অতএব চোদ্দো স্কোয়ারের সামনে কিন্তু হচ্ছে আর দেখো চোদ্দো স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই মাইনাস চোদ্দ তোমাকে যে বললাম কোনোটা প্লাস কোনোটা মাইনাস এইভাবেই করতে হবে এটা হচ্ছে একশো বিরাশি বোঝা গেল এবারে চোদ্দো প্লাস পাঁচ চোদ্দো প্লাস পাঁচ কত হয় উনিশ অতএব একটা পাঁচ বাড়ালাম তাহলে উনিশ উনিশটা নিলাম এবার উনিশটাকে আমি দেখো স্কোয়ার করে দেখছি যে উনিশটা স্কোয়ার করে এটা আসছে কি না তাহলে দেখা যাক উনিশ স্কোয়ার মাইনাস উনিশ কত হয় উনিশ স্কোয়ার মাইনাস উনিশ কত হয় দেখো উনিশ স্কোয়ার মানে হচ্ছে তিনশো একষট্টি অতএব তিনশো বিয়াল্লিশ বোঝা গেলো এবারে দেখা যাক দুশো দশটা আসছে কি না অতএব দেখো দুশো দশ যদি আমি করি দুশো দশ যদি অ্যানালজিতে আমি লাগাই দুশো দশ মানে হচ্ছে পনেরো স্কোয়ার মাইনাস পনেরো দেখো পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ মাইনাস পনেরো মানে দুশো দশ হচ্ছে আর তিনশো আশি তিনশো আশি আমি সামনাসামনি কী পাচ্ছি দেখো চারশো স্কোয়ার পাচ্ছি কুড়ি স্কোয়ার মাইনাস কুড়ি তাহলে কত হচ্ছে চারশো স্কোয়ার কুড়ি স্কোয়ার চারশো তিনশো আশি হচ্ছে বুঝতে পারা গেল অতএব এটা হবে রাইট অ্যান্সার বাইশের একটা হবে রাইট অ্যান্সার তিনশো বিয়াল্লিশ উনিশ স্কোয়ার মাইনাস উনিশ তেইশ স্কোয়ার দেখো এই একটা অঙ্ক এটাও কিন্তু এই ম্যাথটা এসেছিল এটা আমি প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি এটা এসেছিলো ডাব্লিউ একটা পরীক্ষাতে তো এটা তোমাদের করিয়ে দিচ্ছি খুব ভালো অঙ্ক দেখো পঁচিশটাকে কীভাবে আমি করতে পারি পঁচিশটাকে করতে পারি পাঁচ ইন্টু পাঁচ বোঝা গেল এইভাবে আমি করব এইটা দেখো সাঁত্রিশটা কীভাবে করবো পাঁচ প্লাস এক তার হোল স্কোয়ার মানে কত হচ্ছে ছয় ছত্রিশ পাঁচ প্লাস পাঁচ প্লাস এক তার হোল স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ প্লাস এক বোঝা গেল এরপর দেখো সাতটা কীভাবে করছি সাতটা আমি করবো এই ঊনপঞ্চাশটা সাত ইন্টু সাত আমি সাতটা নেব সাত প্লাস এক তার হোল স্কোয়ার কত হচ্ছে সাত প্লাস মানে আট চৌষট্টি চৌষট্টি এক মানে হচ্ছে পঁয়ষট্টি হচ্ছে রাইট এটা একটু টাফ ছিল লেভেলটা সেভাবে বাড়িয়েছি তো তোমরা দেখে নেবে অঙ্কটা যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলবে রিজেনটা আবার আমি বুঝিয়ে দেবো এবার চব্বিশ নম্বর দেখো ষোলো দিয়ে ছাপ্পান্ন কি যাচ্ছে যাচ্ছে না অতএব আবার সেই এক উনিশ নম্বর আঠারো নম্বর কি উনিশ নম্বরের একটা কোয়েশ্চেন দেখালাম সেইভাবে তোমার কিন্তু এনার্জলজিটা তোমাকে লাগাতে হবে ষোলো হচ্ছে আট ইন্টু দুই ছাপ্পান্ন হচ্ছে আট ইন্টু সাত অতএব দেখো এখানে কিন্তু ডিক্রিমেন্ট হয়েছে কত পাঁচ ডিক্রিমেন্ট হয়েছে সেইভাবেই তোমাকে বত্রিশটা লাগাতে হবে বত্রিশটা লাগালাম ষোলো ইন্টু দুই ওকে তাহলে এইখানে দেখো কত করলাম পাঁচ ডিক্রিমেন্ট করলাম অতএব সাত সাত যাবে এখানে পাঁচ ইনক্রিমেন্ট হচ্ছে এই দিক থেকে পাঁচ কমেছে যেহেতু এটা ছোট আছে তাহলে এটা ষোলো থেকে বাড়ালাম কত হচ্ছে পাঁচ সাত ইন্টু বারো মানে হচ্ছে সাত বারো সরি সাত ইন্টু ষোলো সাত ষোলঙ্ক হচ্ছে একশো একশো বারো বুঝতে পারা গেলো দেখ দেখো এখানে আবার বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে আট ইন্টু টু এইট ইন্টু টু এটা হচ্ছে এইট ইন্টু সেভেন কত ইনক্রিমেন্ট হচ্ছে পাঁচ বোঝা গেল এটা দেখো ষোলো ইন্টু দুই আর কত হলে পাঁচ ইনক্রিমেন্ট করো পাঁচ ইনক্রিমেন্ট করলাম তাহলে হচ্ছে ষোলো ইন্টু সাত অতএব সাত ষোলং একশো বারো এবং পঁচিশ এবং লাস্ট এটা খুব ইম্পর্ট্যান্ট দেখো এটা দেখে নাও এটা আমি করে দিচ্ছি পাঁচ ইন্টু নয় পঁয়তাল্লিশ পাঁচ আর ছত্রিশ হচ্ছে নয় ইন্টু আবার দেখে বুঝতে পারছো এক কিন্তু ডিক্রিমেন্ট হয়েছে বোঝা গেল এবার দেখো এটা দেখো সাত ইন্টু নয় তেষট্টি বোঝা গেল এবার সাত কী হবে এক ডিক্রিমেন্ট হয়েছে তাহলে নয় ছয় চুয়ান্ন হবে রাইট অ্যান্সার চুয়ান্ন আছে কিনা দেখে নাও তাহলে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো হ্যাঁ চুয়ান্ন হচ্ছে রাইট অ্যান্সার আমাদের চ্যানেলে এইভাবে জুড়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং প্রতি মুহূর্তের আপডেটের জন্য এবং জি কে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে তৈরির জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ